যদিও আমি এখানে পাইটর্চ দিয়ে শুরু করেছি তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের ডিপ এর জন্য পাইটর্চ টর্চ টেন্সর ফ্লো সবই একই এবং এর সব কিছুর শুরুটাই হচ্ছে টেন্সর দিয়ে যেটাকে আমরা বলছি টেন্সর ফ্লো মানে টেন্সরের ফ্লো আর যেহেতু আমরা পাইটস নিয়ে কাজ করছি আর সেই কারণে এই টর্চে টেন্সর এই একই জিনিস মনে আছে আমরা গত ভিডিওতে টি টু যেটাকে আমরা বলছি ভেক্টর মানে এখানে আমরা একটা পাইথনের লিস্ট পাঠিয়ে দিচ্ছি এর অর্থ হচ্ছে আমরা যখন এই টর্চের টেন্সরে একটা লিস্ট পাঠাচ্ছি অর্থাৎ সেই অ্যারেটাকে আমরা একটা ভেক্টর বলছি এখানে একটা জিনিস বলতে হবে যে আমরা যখন টেন্সরে কোনো জিনিস পাঠাচ্ছি তখন সেগুলো কিন্তু সব একই ক্যাটাগরি হতে হবে আমাদের এই টর্চের টেন্সরে আমরা যখন ভেক্টর পাঠালাম সেখানে সবগুলো সংখ্যা একই ডাটা টাইপ হতে হবে শুরুতে যেহেতু আমরা ওয়ান ডট অর্থাৎ এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর এর ফলে কিন্তু বাকি সব সংখ্যাগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তার মানে আমরা এখান থেকে কি জানতে পারলাম আমাদের টেনসরে ডাটা টাইপ যতটুকুই থাকুক না কেন সবগুলো একই ধরনের হতে হবে আর আমরা যদি এখানে ভিন্ন ভিন্ন ডাটা টাইপ যদি পাঠাতাম তাহলে পাই টর্চ নিজে থেকেই সবগুলোকে এক ধরনের ডাটা টাইপে কনভার্ট করে নিত এর পরের অংশে আসি আমরা এখানে টর্চ ডট টেন্সারে একটা ম্যাট্রিক্স পাঠাচ্ছি এখানে তিনটা গ্রুপ মানে হচ্ছে তিনটা রো আর এই সংখ্যাগুলোকে এনক্যাপসুলেট করা হয়েছে একটা লিস্টে এটার মধ্যেও আমরা একটা ফ্লোটিং নাম্বার রাখলাম আর এর ফলে আমরা দেখছি যে আমাদের টি থ্রি এটার আউটপুটে কিন্তু টর্চ অটোমেটিক্যালি সবগুলোকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করেছে এখন আমরা আসছি তিন ডাইমেনশনাল অ্যারেতে এখানে আমরা যেটা দেখছি যে আমরা এখানে দুটো ম্যাট্রিক্স নিয়েছি আমাদের এই দুটো ম্যাট্রিক্সে আমরা বারবার দেখছি যে এখানে আমাদের তিনটা কলাম এবং দুইটা রো আবার এই সব কিছুকেই কিন্তু ফেলানো হয়েছে একটা অ্যারের ভেতরে যেটা আমরা দেখছি তিনটা ডাইমেনশনের অ্যারে এখানে কিন্তু সব কিছু লিস্টের খেলা মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট এবং আরেকটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট যেটাকে আমরা বলছি লিস্ট অফ লিস্ট অফ লিস্ট এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে কিভাবে একটা টেন্সার এই লিস্ট অফ লিস্ট অফ লিস্ট থেকে আলাদা অথবা আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের যে শেপ আমরা যে বিভিন্ন ডাইমেনশনের শেপগুলো নিয়ে আলাপ করছি সেই শেপগুলো আসলে কিভাবে এখানে বলছি আমরা ধরুন আমরা এখানে যে তিন ডাইমেনশানাল অ্যারে নিয়ে কথা বলছিলাম সেই তিন ডাইমেনশানাল অ্যারের যে সবচেয়ে শেষের ব্র্যাকেট মানে আমরা বাহিরের ব্র্যাকেটের কথা বলছি আমরা একদম সবচেয়ে বাহিরের ব্র্যাকেটের কথা চিন্তা করলে এখানে এলিমেন্ট হচ্ছে দুটো আর এ কারণেই কিন্তু এখানে দুই এসেছে এর পরের দুই নিয়ে যদি আলাপ করি তাহলে দেখব যে এর পরের ব্র্যাকেটটা আসলে এর পরের ধরনের ব্র্যাকেট হচ্ছে দুটো মানে এই দুটো ব্র্যাকেটের যে কোনো একটা ধরলেই আমাদের জন্য হবে এর অর্থ হচ্ছে মাঝখানের যে ব্র্যাকেটটা সেখানে এলিমেন্ট কিন্তু দুটো মানে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে দুটো করে এলিমেন্ট এ কারণে এর মাঝখানে যে দুই এই দুইটা হচ্ছে গিয়ে এর ভেতরের মানে মাঝখানের ব্র্যাকেটের দুটো এলিমেন্ট এক একটারই দুটো এলিমেন্ট এরপরে আমরা যদি সবচেয়ে শেষের ব্র্যাকেটটা কথা বলি মানে সবচেয়ে ভিতরের ব্র্যাকেটটা সেই ভিতরের ব্র্যাকেটে কিন্তু আমাদের তিনটা এলিমেন্ট এই তিনটা এলিমেন্ট হওয়ার কারণে কিন্তু আমাদের শেপে সবচেয়ে শেষে এসছে তিন এর অর্থ হচ্ছে আমাদের টর্চ ডট সাইজে আমরা টু টু থ্রি হচ্ছে আমাদের শেপ আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে